আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। বরাবরের মতো হাজির হয়ে গেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি করলা ভাজি। অনেকেই আছেন যারা করলা খেতে পছন্দ করেন না বা তিতা খেতে ভালোবাসেন না, তো তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। আর আমি আজকে যেভাবে এটা ভাজি করে দেখাবো সামান্য কিছু উপকরণে, তবে এইভাবে এটা ভাজি করলে কিন্তু তিতার পরিমাণটা অনেকটাই কমে যায়। আর এইভাবে ভাজি করলে কিন্তু সবাই পছন্দ করবে, যারা করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে। তো চলুন, কীভাবে এটা ভাজি করেছি, মানে আমি এটা কীভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি এই সাইজের দুটা করলা নিয়েছি, তো এগুলো দিয়ে কিন্তু আমার আজকের রেসিপিটি হবে। তো প্রথমে যেটা করতে হবে, এগুলোকে কেটে তারপর ধুয়ে নিতে হবে। তো কাটা ধোয়া করে তারপর আমি এগুলোকে নিয়ে আসছি। করলাগুলোকে কেটে তারপর ধুয়ে নিয়েছি, আর পানিটাকেও ঝরানোর জন্য একটা ছাঁকনির উপরে বা একটা চালনির উপরে রেখে দিয়েছি। আর ভাজি যেমন করে কাটা হয় তেমন করে কেটে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, চুলা একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এর থেকে বেশি তেলের প্রয়োজন নেই এখানে। তো এখানে পেঁয়াজ কুচি নিয়েছিলাম আমি 1.25 কাপ পরিমাণে, তো সেখান থেকে আমি অল্প কিছুটা এখানে দিয়ে দিচ্ছি। আর বেশিরভাগটা যেটা রইলো ওইটা আমি দেবো করলার সাথে। তো যেই অল্প একটু পেঁয়াজ আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচের মতো হবে, তো সেটাকে প্রথমে আমি একটু ভেজে নেব। ভাজিটা করতে আমার মোট সময় লাগবে 10 মিনিট। 10 মিনিটের বেশি কিন্তু আমার প্রয়োজন নেই, 10 মিনিটে কিন্তু হয়ে যাবে। তো এই যে পেঁয়াজটা নিয়েছিলাম আমি, সেগুলোকে একটু ভেজে নিয়েছি হালকা করে, দেখেন। তো ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা করলাগুলোকে। দিয়ে দিলাম এটা আমি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম, ওই পেঁয়াজটা আমি এখানে এখন দিয়ে দিচ্ছি। এটা পরে বলছি কেন এখন দিলাম। তো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এখানে এখন দিয়ে দেবো আমি কিছু কাঁচামরিচ, যেগুলো আমি ফালি করে রেখেছিলাম আগে থেকেই। তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনি আপনার প্রয়োজন মতো দিয়ে দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণে লবণ। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া, 1 চামচের 1/3 ভাগের মতো হবে। তো এইটুকু দিয়ে দিলাম আমি। এটা না দিলেও পারেন, তবে দিয়ে দিলে কালারটা একটু সুন্দর হয়, তো সেজন্য দিয়ে দিলাম। খুব বেশি হলুদ হবে না, তবে একটু সুন্দর হবে। আর যে পেঁয়াজের কথাটা বললাম, ওইটা হচ্ছে আমি তো শুরুতে একটুখানি ভেজে নিয়েছি অল্প একটু পেঁয়াজ নিয়ে, আর বাকিটা এখন দেওয়ার কারণ হচ্ছে করলা তো তিতা, তো তিতা করলার সাথে ওই পেঁয়াজটা এখন দিলাম যেটা। এটা যখন ভাজা ভাজা হবে তখন একটু মিষ্টি মিষ্টি ভাবটা বেশি থাকবে, তো সেজন্য এটা দিয়ে দিয়েছি আমি এখন। আর এখন কিছুই না, নাড়াচাড়া করে শুধু 10 মিনিট এটাকে রান্না করতে হবে বা ভাজা ভাজা করতে হবে। আর যেটা কথা সেটা হচ্ছে যে এটাকে ঢাকনা দিয়ে কিন্তু ঢাকা যাবে না। ঢাকনা দিয়ে ঢাকলেই কিন্তু করলা তিতা হয়ে যায়। করলা তিতা হয়ে যায় এটা বললে একটু হাস্যকর মনে হবে, কারণ করলা তো তিতাই থাকে। তবে এই যে ঢাকটা দিয়ে রান্না করার কারণে এটার তিতার পরিমাণটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। আর যারা করলা খেতে পছন্দ করেন না, তিতা খেতে পছন্দ করেন না, তাদের জন্য আরও একেবারে অসহ্য মনে হয়, খেতেই চায় না তারা। তো সেই জন্য করলা কখনও ঢাকনা দিয়ে ঢেকে এভাবে মানে ভাজির ক্ষেত্রে, অন্যভাবে রান্না করলে আপনি ঢাকনা দিলেও দিতে পারেন, তবে এই যে ভাজি করছি এটার ক্ষেত্রে যদি আপনি ঢাকনা দিয়ে ঢাকেন সেক্ষেত্রে যেটা হবে, যেটা তিতার পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে। আমি যদি বলি যে করলা ভাজি করে দেখাচ্ছি আমি, যে তিতা ছাড়া করলা ভাজি, তাহলে কিন্তু কথাটা একেবারে হাস্যকর মনে হবে, কারণ করলা তো তিতাই থাকবে, এটা একটা তিতা সবজি, তাই তিতা ছাড়া কোনোভাবেই এটাকে করা যাবে না। তবে আপনি যদি একটুখানি 2-1টা টিপস ফলো করে এটাকে রান্নাটা করেন বা ভাজিটা করেন, তাহলে কিন্তু এই যে তিতার পরিমাণটা ওইটা একটু হলেও কমানো সম্ভব। আর যারা করলা খেতে পছন্দ করে না তারা কিন্তু খেতে পারবে। তো আমি যেভাবে করে দেখাচ্ছি এখানে কিন্তু কোনো ঢাকনা দিয়ে আমি ঢাকবো না, এটাকে এইভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি বারবার করে। আর এইভাবে করে দেখেন, একটু মেলে মেলে দিচ্ছি বারবার, যেন নিচ থেকে ভাজা ভাজা হয়ে আসে। তো এভাবে কিন্তু রান্নাটা করতে হবে। দেখেন আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ভাজা ভাজাও কিন্তু হয়ে যাচ্ছে। এইভাবে করে বারবার করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, আর একটু মেলে মেলে দিচ্ছিলাম বারবার করে। তার কারণ হচ্ছে নিচ থেকে যেন এটা একটু ভাজা ভাজা হতে পারে, আর বারবার করে নাড়াচাড়ার কারণে কিন্তু পোড়াও লেগে যাবে না। তো এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন যেটা হবে, শুধু একটু ভাজা ভাজা করলেই কিন্তু হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে ঢাকলে যেটা হয়, যে বাষ্পের যে একটা পানি এটার মধ্যে জমা হয়, সেটা দেখা যাবে যে ঢাকনার মধ্যে উঠে আসে, পুনরায় আবারও ভাজির মধ্যে পড়ে, আর সেটার কারণে কিন্তু তিতার পরিমাণটা আরও বেড়ে যায়। তো এই জন্য এটাকে ঢাকনা দিয়ে তারপর আমি কিন্তু রান্নাটা করব না। তো দেখেন কথা বলতে বলতে কিন্তু এটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা দেখেও বোঝা যাচ্ছে। তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার সময় এসে গেছে, আমার কিন্তু ভাজিটা করা হয়ে গেছে। তো আমি এটাকে এখন নামিয়ে পরিবেশন করে দিচ্ছি, পরিবেশন করে দিচ্ছি ভাজিটাকে। আর এটা যেভাবে আমি করলাম, যারা করলা খেতে পছন্দ করে না, একেবারে মোটেই পছন্দ করে না, তাদেরকে এভাবে করে ভাজি করে দিলে কিন্তু একদম পেট ভরে ভাত খাবে এই করলা ভাজি দিয়েই, কারণ এটা অসাধারণ লাগে খেতে। আমি নিজেই কিন্তু করলা খেতে তেমন একটা পছন্দ করি না বা করতাম না, আমার মা আমাকে এইভাবে করে ভাজি করে খাওয়ায়, এটা খুবই ভালো লাগে। সাথে আপনি চাইলে একটু আলুও দিয়ে দিতে পারেন, সেটা আবার আরেক রকম হয়।
তবে এইভাবে এটা ভাজি করলে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। যারা তিতা খেতে পছন্দ করে না, এইভাবে করে একবার একটু ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।